সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ। ও রাজ্যে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি বা নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট উঠে এসেছে। এই আপডেট সম্পর্কে জানাবো, যেখানে কেন্দ্রীয় শ্রম দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা একটি নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট দিয়েছে। এই আপডেট সম্পর্কে আজকের ভিডিওতে জানাবো। তোমরা সকলেই প্রায় জানো, কেন্দ্রীয় শ্রম দপ্তরের যে দপ্তরগুলি রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গেও বিভিন্ন ধরনের দপ্তর কিন্তু রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু তোমাদের পোস্টিং হবে এবং শূন্যপদ রয়েছে 10,000। সো এই আপডেট নিয়ে আজকের ভিডিওতে জানাবো। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো এখানে দেখো, আমরা একটি ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইট ছাড়াও তোমরা আজকের বর্তমান পত্রিকাটা ফলো করবে। যারা বর্তমান পত্রিকা ফলো করো তারা অবশ্যই এই নিউজটা পেয়ে গেছো। যারা ফলো করো না তারা গুগল ক্রোমে সার্চ করবে বর্তমান পত্রিকা, তাহলে তোমরা বর্তমান পত্রিকার যে ই পেপারটি রয়েছে সেই ই পেপারে চলে যাবে। সো এখানে কি বলেছে দেখো, আগামী 3 মাসের মধ্যে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে ইএসআই নিগম সংস্থা। ইএসআই হচ্ছে একটি কেন্দ্র সরকারের শ্রম দপ্তর সংস্থা। সূত্রের খবর, প্রায় 10,000 শূন্যপদে কর্মী নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থা। ইএসআই নিগমের চেয়ারম্যান তথা শ্রমমন্ত্রী সতীশ কুমার গনওয়ারা নিজেই এই শূন্যপদ পূরণের ব্যাপারে উদ্যোগী হয়েছেন। পশ্চিমবঙ্গে এই দপ্তরে কম বেশি 15টি অফিস রয়েছে, যেটা তোমাদের ভিডিওর প্রথমেই বলে দিলাম। কেন্দ্রীয় শ্রম দপ্তরের অর্থাৎ ইডব্লিউএসএর বা ইএসআই এর অফিস কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন ডিস্ট্রিক্টে রয়েছে, তাই রাজ্যে চাকরি প্রার্থীদের আবেদন করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। খুব শীঘ্রই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। খুব শীঘ্র বলতে তোমাদের অক্টোবর মাসের মধ্যেই তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। বর্তমান পত্রিকায় যে সমস্ত তোমাদের আপডেট দেয় সেগুলো নিয়োগের প্রায় কনফার্মই হয়ে থাকে। খুব শীঘ্রই আবেদন শুরু হয়ে যায়। বর্তমান পত্রিকায় খুব শীঘ্রই তোমাদের যেটা বাংলা সহায়তা কেন্দ্রে আপডেট দিয়েছিল এবং তার এক সপ্তাহ পরে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছিল। এবং এক্ষেত্রেই তোমাদের বলে রাখি যে বাংলা সহায়তা কেন্দ্রে আজকেই লাস্ট ডেট। সো যারা যারা এখনও আবেদন করোনি তারা আজকে লাস্ট ডেট রয়েছে, আবেদন করে নিতে পারো। আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারো, মোবাইল থেকেই তোমরা আবেদন করতে পারো। সো এখানে তোমাদের তারপরে কি বলেছে দেখো, জানা যাচ্ছে এই 10,000 শূন্যপদের মধ্যে নন মেডিকেল পদের শূন্যপদ রয়েছে 9,000, অর্থাৎ নন মেডিকেল শূন্যপদে 9,000 শূন্যপদ রয়েছে, অর্থাৎ তোমাদের কোনো মেডিকেল কোয়ালিফিকেশান লাগবে না এক্ষেত্রে। নন মেডিকেল কোয়ালিফিকেশানে 9,000 শূন্যপদ রয়েছে, যেটা খুবই ভালো, কারণ মেডিকেল সার্টিফিকেট অনেকেরই থাকে না। তারপরে কি বলেছে দেখো, এই শূন্যপদ হিসেব হচ্ছে 31 মার্চ 2020 সালে, অর্থাৎ এই 10,000 শূন্যপদটা ধরা হয়েছে 31 মার্চ 2020 সালে হিসেবে। তারপরে যদি কোনো অবসর কারণে কেউ যদি এই শূন্যপদ সৃষ্টি হয় বা কোনো অবসর প্রার্থী সৃষ্টি হয় তাহলে কিন্তু আরও শূন্যপদ বাড়বে বলে জানানো হয়েছে। তারপরে কি বলেছে দেখো, তবে করোনা পরিস্থিতিতে এই নিয়োগের পরীক্ষা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। অনলাইন পরীক্ষা পদ্ধতি সম্মত জানিয়েছে কর্তৃপক্ষের সদস্যরা এবং কেন্দ্রীয় সরকারের এই নিয়োগের ব্যাপারে নবগঠিত ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি এনআরআই এই নতুন সংস্থা গঠন করেছে। তোমরা অনেকেই জানো এনআরআই সম্পর্কে, যারা জানো না গুগল ক্রোমে সার্চ করে নিতে পারো বা আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারো। এনআরআই সম্পর্কে অলরেডি ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারো। কোনো ভূমিকা পালন করবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে, অর্থাৎ এটি যেহেতু কেন্দ্র সরকারের একটি চাকরি সেহেতু ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি কোনো ভূমিকা পালন করবে কি না সে সম্পর্কে কিন্তু এখনও আপডেট উঠে আসেনি। খুব শীঘ্রই অফিসিয়ালি নোটিশ বেরোলে আপডেট উঠে আসবে। নিয়োগের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চলেছে ইএসআই নিগম। খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমাদের চ্যানেলে সবার আগে ভিডিও পেয়ে যাবে। এছাড়াও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান এবং তোমাদের সমস্ত ডিটেলস জানা যাবে। ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকান্সি রয়েছে সমস্ত ডিটেলস জানানো যাবে। সো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। এর ডেডিকেটেড ভিডিও অর্থাৎ তোমাদের এর আপডেট খুব শীঘ্রই চলে আসবে। সেই আপডেট পেতে সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।